তো প্রায় দিনই খাই মিশলে একদিন হয় মাঝে বেশি মিশ হয় না আমি আল্লাহর রহমতে পোলা 10 কেজি শুরু করে আমরা 50 থেকে 60 কেজি মুড়ি বেছি 22 পদের মশলা মিশিয়ে বানানো হচ্ছে ঝালমুড়ি মশলা ছাড়াও রয়েছে ভিন্ন চমক ঝালমুড়ি বানানো হয় মুরগির রান এবং শিনার মাংস দিয়ে সেই সাথে রয়েছে সবার পছন্দের ডিম এমন ভিন্ন স্বাদের ঝালমুড়ি বিক্রি করে রীতিমতো তাক লাগিয়েছে এই বিক্রেতা স্থানীয় লোকদের পর এখন জেলে সর্বত্র ছড়িয়েছে তার ঝালমুড়ির স্বাদ শুধু তাই না সুদূর ইতালি কিংবা সৌদি সহ বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসীরা ভিড় করছেন দোকানে প্রতিদিন কয়েকশো মানুষ আসে তার দোকানে শুধু ঝালমুড়ি খেতে আমরা ইতালি প্রবাসী আমার হাজবেন্ড আমি আমার মেয়ে নাতি সব একত্রে আসছি ইতালি থেকে কিন্তু আমি ফেসবুক চালাই ওখানে বসে বসে সবই দেখি যে আমাদের দুরাইলি ইউনিয়নের বাসতলা খুব সুস্বাদু মুড়ি বিক্রি হয় আমিও তখন থেকে মনে মনে ভাবছি দেশে যাইয়ে যে মুড়িটা খেয়ে দেখবো কেমন এই জন্য আমরা সবাই আমাদের ফ্যামিলিতে সবাই মিলে আসছি বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত সমান তালে চলে তা ঝালমুড়ি বিক্রি একবার যারা খেয়েছেন তারাও নিয়মিত আসেন আবার খেতে এমনও আছে পরিবারের সবাই মিলে খেতে এসেছেন এই ভিন্ন স্বাদের ঝালমুড়ি তাই তো দোকানের যেন দম ফেলার সময় নেই এখানে আসি কারণ একটাই সে বিভিন্ন আইটেমের মুড়ি এখানে উপস্থাপন করে আপনার ডিমের মুড়ি আছে বলেন তারপর আপনার চিকেন মুড়ি সোলার মুড়ি তারপর আরো অনেক ফ্লেভারের মুড়ি সে তৈরি করে মানে যেমন আলাদা তাই দামেও রয়েছে আলাদা হিসেব ডিমের ঝালমুড়ি প্রতি প্লেট 50 টাকা মুরগির রান দিয়ে 150 টাকা এবং শিনার মাংস দিয়ে 120 টাকায় বিক্রি করছেন এসব ঝালমুড়ি এতে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার টাকার ঝালমুড়ি বিক্রি হয় আমি ঝালমুড়ি ব্যবহার করি ভাই 20 থেকে 22 আইটেম ধরে মশলা তৈরি দিই এর ভিতরে আমি মুড়ি বেশি ভাই এখানে ডিম দা বেশি 50 লেগ পিস দা রান দা বেশি হলো 150 আর শিনা দা বেশি 120 দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা মাদারীপুর উপজেলার ধুলায়ের বাসতলা এলাকায় পাওয়া যায় হান্নানের মুখরোচর স্পেশাল বিরিয়ানি ঝালমুড়ি জানা যায় হান্নান খান ঢাকায় ঝালমুড়ি বিক্রি করতেন ব্যবসা ভালো না হয় বছর দুয়েক আগে নিজ এলাকায় ফিরে হতাশায় কাটছিল তার জীবন পরে মাস ছয়েক আগে আবার শুরু করেন ঝালমুড়ি বিক্রি তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি মানে ভিন্ন হয় হান্নান খান এখন নামকরা ঝালমুড়ি বিক্রেতা আমি এই বাসতলা বাজারে একটা ঝালমুড়ি দোকান দিলাম আল্লাহর রহমতে ঢাকা 20 বছর বেঁচেছি দেশে 2 বছর রাইজিরে খাইলাম বললাম বললাম দেখলাম দেশে নাকি মুড়ি খায় কিনা আমি আল্লাহর রহমতে পোলা 10 কেজি শুরু করে আমরা 50 থেকে 60 কেজি মুড়ি বেছি অরিন সুলতানা মোহনা টেলিভিশন